সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারত সরকারের দুইজন কুলাঙ্গার আমান নবীর বিরুদ্ধে এবং আম্মাজান আয়েশার বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদেরকে গাল মন্দ করেছে। এই কারণে আমরা বরদাস্ত করতে পারি নাই। আমরা রাজপথে নেমে এসেছি ঠিক কিনা বলে এই ধরনের কটূক্তি যদি ভবিষ্যতে করা হয়, আমরা আরো বড় পরিসরে রাজপথে নামতে বাধ্য হব ঠিক কিনা বলে দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, ইসলাম মিশে আছে নৌকা লাঙল কি বাধানের শীষে, ইসলাম দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, ইসলাম মিশে আছে নৌকা লাঙল কি বাধানের শীষে, ইসলাম দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিভে যাবে না ইসলাম বাতিল শক্তির ফুৎকারে, জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম, জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম, রক্ত সাগর ঢেলে তবে এসেছে ইসলাম, কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, রক্ত সাগর ঢেলে তবে এসেছে ইসলাম, কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, অধিকার আদায়ে অকাতরে সাহসীরা দিল প্রাণ, সালাম বরকত রফিক জব্বার আরো কত মুসলমান, তাদের মুখে ও বুক কে বলেছিল ইসলাম, কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, নানা কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, ধর্মীয় সম্প্রীতি এ দেশের বড় এক অর্জন, দাঙ্গা বাজরা সময় সুযোগে করে দংশন, ধর্মীয় সম্প্রীতি এদেশের বড় এক অর্জন, দাঙ্গা বাজরা সময় সুযোগে করে দংশন, মুসলিম উদারতায় সুন্দর চলছে দেশটা, সম্প্রীতি নষ্টের করছে ওরা অপচেষ্টা, দেশদ্রোহী প্রাণীদের সবচেয়ে বড় বাধা ইসলাম, দেশদ্রোহী প্রাণীদের মাথা ব্যথা বুঝি ইসলাম, কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, নানা কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, নানা কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে,
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তু কপে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তু কপে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না। আজ হেদায়াত পেয়েছে লাখো গাফিল, পড়েছে ইমানের তাজ। যে নবীর আগমনী সংবাদে কেঁপেছে জাহেলি সমাজ, হেদায়াত পেয়েছে লাখো গাফিল, পড়েছে ইমানের তাজ। ও নামে কি করে দিস অপবাদ, স্বার্থবিহীন যে ছিল ধরাই। মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায়, মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায়। ওরে জাহেল তুই দেখ ইতিহাস, দেখ কুরআনের বাণী, মানবতা প্রেমে কে ছিল হাই তার মতো অগ্রধনী। ওরে জাহেল তুই দেখ ইতিহাস, দেখ কুরআনের বাণী, মানবতা প্রেমে কে ছিল হাই তার মতো অগ্রধনী। সিরাতের পাঠে তুইও সিক্ত হবি, পড়ে যাবি রাসুলের মায়ায়। মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায়, মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায়, মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায়। Yeah!
একটু সামনে আসুন, action, direct action, direct action,
আল্লাহর বিরুদ্ধে, মোদীজিদারের বিরুদ্ধে, সাধুরের অ্যাকশন, সাধারণতার অ্যাকশন, মুসলিম জনতার অ্যাকশন, বাঙালি মুসলিমের অ্যাকশন, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন, নাকাদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাব হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক, জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক, বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন, যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমিন, কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতিসংঘ করে জবাব দেবে বীর মুমিন, ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, সম্মানিত নবীর প্রেমিক তাওহীদের জনতা, আজকে আমরা
যে দুঃখের জন্য, যে বেদনার জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছি, আপনারা সকলে জানেন ইতিমধ্যে ভারতের নূপুর শর্মা সহ অন্যান্য যারা আমার আমাদের নবীকে অপমানজনক কথা বলেছেন এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তারা অপমানজনক কথা বলেছেন, তাদের ইজ্জতের উপরে হানা এনেছেন। এই জন্য গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। প্রত্যেকটা মুসলমানদের একই দাবি, একই কথা, একই বাক্য। আমাদের নবীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আমাদের নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে এই মুহূর্তে গোটা বিশ্বের মুসলমান ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় ধরতে চায়। সম্মানিত তাওহীদ জনতা, এই বালিয়াপাড়া দরবার শরীফের পক্ষ থেকে আমাদের দাবি, আমাদের একই কথা, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আমাদের আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, তাদের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলেছে, এই বালিয়াপাড়া দরবার শরীফের আমাদের দাবি, আমরা তাদের ফাঁসি চাই। ফাঁসি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বানিয়াপাড়ার ভক্তবৃন্দদের পক্ষ থেকে, বানিয়াপাড়ার দরবার শরীফের পক্ষ থেকে নাস্তিক মুক্তদের আমরা ফাঁসি চাই। এর পক্ষে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। সমস্ত কাফের মুশরিকদের ফাঁসি দাবি করে এখানে আমি আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছেন কাফের বাংলাদেশ সম্মানিত আমির আল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসিমী পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل اللهم صل على محمد كما تحب وترضى كما تحب وترضى সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারত সরকারের দুইজন কুলঙ্গার আমার নবীর বিরুদ্ধে এবং আম্মাজান আয়েশার বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদেরকে গাল মন্দ করেছে। এই কারণে আমরা বরদাস্ত করতে পারি নাই। আমরা রাজপথে নেমে এসেছি ঠিক কিনা বলে এই ধরনের কটূক্তি যদি ভবিষ্যতে করা হয়, আমরা আরো বড় পরিসরে রাজপথে নামতে বাধ্য হব ঠিক কিনা বলে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যখন নবী হিসাবে আদম আলাইহিসসালাম এসেছিলেন, আদমকে গাল মন্দ করেছিলেন ইবলিস শয়তান। এই পৃথিবীতে যখন ইব্রাহিম নবী রূপে এসেছিলেন, ইব্রাহিমকে গাল মন্দ করেছিলেন নমরুদ শয়তান। এই পৃথিবীতে যখন নবী এবং রসুল হিসাবে মুসা এসেছিলেন,
মুসাকে গাল মন্দ করেছিলেন ফিরাউন। এই পৃথিবীতে আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন তাকে গাল মন্দ করেছে আবু জাহেল আর আবু লাহাবের, ঠিক কিনা? আমি বলতে চাই এখনো আবু জাহেলের দল আছে, এখনো আবু লাহাবের দল আছে, ঠিক কিনা বল? আছে সেই নূপুর শর্মা, সেই নবীন জিলদাল আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যতদিন পর্যন্ত তাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাকিয়ে আছেন কারা কারা হাত তুলে দেখা, আমরা নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা করেছি, আল্লাহ তুমি এই সমস্ত কুলাঙ্গারদের হেদায়েত নসিব করো, তাদের কপালে যদি হেদায়েত না থাকে কৌমে আদ আর কৌমে সমুদের মতো হালাক করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে দাও, ইয়া আল্লাহ এই দরবারকে কবুল করে দাও, এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দাও, সত্যের পক্ষে হতের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জালা আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।